পেপার লিখার জন্য আমি কিছু তোমাদের গাইডলাইন্স দিচ্ছি যাতে করে তোমরা অবশ্যই নাইনটিতে নাইনটি পেতে পারো দেখো এখানে কিন্তু আমি কোনো মানে কোশ্চেন নিয়ে বলছি না যে হ্যাঁ আমি কোশ্চেন ভুল করলেও আমি পেয়ে যাবো সেরকম আর কোনো ব্যাপার নেই কিন্তু পুরো ব্যাপারটা হচ্ছে কোশ্চেন ঠিক থাকার মানে তুমি যে অ্যানসারটা লিখছো সেই অ্যানসারটা লিখার পাশাপাশি আমরা কিন্তু অনেক ভুল করে থাকি তো সেই ভুল ভ্রান্তিগুলো থেকে কিভাবে রক্ষা পাবে সেটার জন্যই আমি আজকে তোমাদের কিছু টিপস দিচ্ছি বেসিক্যালি আর কিছু নাই তো চলো টিপসগুলো শুনে নাও নাকি তো প্রথমেই বলে রাখি যখনই কোশ্চেনটা হাতে পাবে তোমাদের হাতে সময় থাকবে পনেরো মিনিট সেই পনেরো মিনিটে কিন্তু তোমরা কোয়েশ্চেনটা পড়তে পারবে তাই তো এটা পড়ার জন্য টাইম থাকে এবার আমরা কি করি না কোশ্চেন যখনই হাতে পাই সাথে সাথে কোশ্চেনগুলো দেখতে শুরু করি যে হ্যাঁ কোন কোশ্চেনগুলো আমি পারবো আর সেই কোশ্চেনগুলোতে আমি ডাক দিতে শুরু করি যে হ্যাঁ আমি এই এই কোশ্চেনগুলো পারবো কিন্তু তোমাদের তার থেকেও আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে গাইডলাইন্সগুলো দেওয়া থাকে না সেই গাইডলাইনসগুলো পড়তে হবে যে কি কী গাইডলাইনস দেওয়া রয়েছে শুরুতে দেওয়া থাকে ওয়ান টু থ্রি এবং ফোর ঠিক আছে এই যে চারটে যে আমাদের দাগ নাম্বারের কোয়েশ্চন রয়েছে ঠিক আছে চারটে দাগ নাম্বারের যে কোয়েশ্চন গুলো আমাদের রয়েছে ওয়ান টু থ্রি ফোর নাম্বার ওয়ান এ কি থাকে বেটা এম সি হ্যাঁ না সেকেন্ড কি থাকে ফিল ইন দ্যাংকস নেক্সট কি থাকে এটা এফবি ভেবে নিও না আবার আর নেক্সট কি থাকে ট্রু ফলস আর নেক্সট থাকে আমাদের দু নম্বরের অঙ্ক ঠিক আছে এগুলো থাকে তাই তো তো এখন বলে দেওয়া আছে যে তোমাকে খাতার শুরুতেই এগুলো কিন্তু করতে হবে তুমি যদি প্রথমে ভাবো তুমি লং কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করবে তারপর করবে সেটা চলবে না সেটা গাইডলাইনে বলে দেওয়া আছে এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে এই যে এমসিকিউ বা ফিল ঠিক হ্যাঁ ইনটা লিখেই দিচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বা ট্রু ফল্স এগুলোকে আমাদের করে দেখাতে হবে নাকি শুধু অ্যানসার লিখলেই হবে এবার আমি আসি প্রথমেই আসি কৃষ না এমসিকিউ এমসিকিউয়ার জন্য এই যে এমসিকিউ রয়েছে না হুম সরি এমসিকিউ এমসিকিউ এর জন্য প্রথম কাজ হচ্ছে তুমি জাস্ট অ্যান্সারটা লিখতে পারো যেহেতু ওয়ান তো তুমি জাস্ট লিখলে এরকম যে ওয়ান তার সাব নাম্বারিং তার ওয়ান তারপর অ্যান্সারটা লিখলে যে এ হবে না বি হবে না সি হবে ওকে তারপর তুমি কি করবে তোমার তো এটা কপি আমি একটা প্রথমে একটা কপি রাখছি ঠিক আছে এখানে খুব সুবিধা হবে কপিটা রেখে দিলে এটা তোমার কপি টপি তো অবশ্যই তুমি প্রথমে রুল টেনে নেবে এটা নি আর গল্পের কিছু নেই এটা তো থাকবেই রুলটা না এটা বাদ দিয়েও তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এ মিডিল বরাবর একটা ডিভিশন করবে এই পাশে তবে থাকবে তোমার অ্যানসার দ্যাট ইজ ওয়ান সাব টপিক ওয়ান তারপর এখানে অ্যানসার লিখলে এ যখন এটা লিখলে না তারপর এই যে পোর্শনটা ফাঁকা পোরশনটা এই ফাঁকা পোর্শনটাতে তুমি যদি চাও তাহলে এটা কীভাবে হচ্ছে অপশন এ সেটা করে দেখিয়ে দিতে পারো ঠিক আছে তো আমরা জেনারেলি অনেকেই আছে এরকমই করি এমসি একটু করে দেখিয়ে দিই নাম্বার টু সেমভাবে তুমি করে দেখিয়ে দিলে এখানে যে কিভাবে হচ্ছে এখানে কিভাবে হচ্ছে আর এখানে শুধুমাত্র অ্যান্সার ঠিক আছে একটাতে করবো অ্যান্সার আর একটাতে করবো যে কিভাবে হচ্ছে সেটা দেখাবো এবার এই যে এটা দেখাচ্ছি এটা কি মেন্ডেটারি না এক নম্বরের কোশ্চেনের জন্য কিন্তু এটা মেন্ডেটারি নয় যদি একদম সিম্পল কোশ্চেন থাকে কিন্তু যদি একটু হার্ড কোশ্চেন থাকে যেরকম আমাদের পরিমিতির অঙ্কগুলো আছে দেখবে যে দুটোর অনুপাত দেওয়া আছে আরও হয়তো ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে আয়তনের অনুপাত বার করতে হবে এই টাইপের অঙ্কগুলোর জন্য তোমাকে করে দেখিয়ে দেওয়াটা সবচেয়ে ভালো ঠিক আছে যদি তুমি একান্তই না পারো করতে কারণ দেখো এখানে যে আমি ভালো বলছি এখানে কিন্তু টাইম ওয়েস্টের কোনো ব্যাপার নেই তুমি ভাববে না যে তুমি যদি এটা করো সলিউশনটা তাহলে তোমার টাইম ওয়েস্ট হবে এটা কিন্তু একদমই মেনে চলবে না কোন রকমের কোনো টাইম ওয়েস্ট হবে না তুমি এখানটাতে পড়বে ওকে আর যদি একান্তই না করতে পারো মানে হয়তো কেউ মানে তুমি করতে পারছো না বাট তোমার অ্যান্সারটা জানা আছে দ্যাট টাইম আমি বলবো ভুল না করে শুধু অ্যান্সারটা লিখে দিলে ওকে কমপ্লিট নেক্সট তুমি আসবে আবারও সেম ফিল ইন দ্য ব্ল্যাংকসে ফিল ইন দ্য ব্ল্যাংকসের জন্য একই রকমভাবে এখানে দেখো এবার তুমি ইউজ করবে যেখানে তোমার এখানে কতগুলো কোয়েশ্চন থাকে আমাদের ছটা কোয়েশ্চন থাকে তো তো ছটা কোয়েশ্চন যখনই থাকবে সেই ছটা কোয়েশ্চন তুমি করলে যদি একটা পেজের মধ্যে হয়ে যায় দেন ইটস ওকে যদি একটা পেজের মধ্যে না হয় তাহলে তুমি সেকেন্ড পেজে যাবে বাট তুমি যখন এই দু নম্বরের এই ফিলিন দ্য ব্ল্যাঙ্ক স্টার্ট করবে সেটা যেন একটা নতুন পেজ থেকে স্টার্ট হয় ঠিক আছে এই ওয়ান বলো টু থ্রি এই থ্রি আর ফোর এই চার পর্যন্ত যখন স্টার্টিং করছো একদম স্টার্টিংটা সেটা যেন একদম একটা মানে পেজের শুরু থেকে হয় ঠিক আছে আচ্ছা এটা করলে তো তুমি এখানে থ্রি করলে এখানে ফোর করলে থ্রি আর ফোরের মধ্যে গ্যাপটা একটু মানে স্বাভাবিক দেবে অস্বাভাবিকও নয় আবার মানে অস্বাভাবিক বেশি গ্যাপ নয় আবার একদম অল্প গ্যাপও নয় ঠিক আছে গ্যাপ কিন্তু আমাদের এখানে মানে ঠিকঠাক মতোভাবে গ্যাপ দেবে যেন একটা লাইন অপর লাইনের সাথে না মেশে কোনোভাবেই যেন পরিষ্কার বোঝা যায় এখানে যেরকম দেখো আমি এ লিখেছি তারপর এখানে এইটুকুর মধ্যে যদি আমার পুরো অ্যান্সার থাকে তখন আমি নিচের লাইনে দিতে পারি অর্থাৎ একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবে সেই গ্যাপটা যেন খুব বেশি না হয় আচ্ছা তারপর কি আছে আমাদের তারপর যখন দু নাম্বার দু নাম্বারেও সেম দুই লিখবে নেক্সট পেজে গিয়ে দুই লিখে অ্যাগেন ওই ডিভিশন যেটা আছে সেই ডিভিশনটা করবে এখানে অ্যান্সার লিখবে দুইয়ের এক এখানে অ্যান্সার লিখবে তারপর দুইয়ের দুই তারপর এখানে অ্যান্সার লিখবে তিন করে অ্যান্সারগুলো লিখবে এখানে বলে রাখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে অনেকেই কি করে পুরো কোয়েশনটা লিখে তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে সাপোজ কোনো একটা কোশ্চেন আছে র্যান্ডামলি কোশ্চেন আছে ফিল ইন ফিল্যান্কস দেওয়ার কোয়েশ্চন পুরোটা লিখে তারপর এখানে অ্যান্সারটা পুট করে এই কাজটা করবে না এই কাজটা করা মানে হলো টাইম ওয়েস্ট ঠিক আছে এখানে সলিউশন করা মানে টাইম ওয়েস্ট কিন্তু নয় এখানে যদি তুমি কোশ্চেনটা লিখো এটার মানে হলো তুমি টাইম ওয়েস্ট করছো সুতরাং কেউ লিখবে না এটা সিম্পল অ্যান্সারটা লিখবে আর এখানে অনেক সময় যেরকম আমাদের দুটো কোশ্চেন আছে দেখবে এরকম আমি এখন পাটিগণিতের জন্য দুটো বলছি এরকম প্রচুর কোয়েশ্চেন্স আছে যেখানে কোনো যেরকম ভিন্ন ভিন্ন টাইমে যদি তুমি অংশীদারি কারবারে ভিন্ন ভিন্ন টাইমে টাকা দেওয়া হচ্ছে সেটা কি ধরনের অংশীদারি কারবার না সেটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার এবার ওই জায়গাতে তুমি তুমি তোমার পাশে তো লেখার কোনো দরকার নেই তাহলে পাশটা ফাঁকা রেখে দেবে এখানে কি রাখবে পুরো ফাঁকা থাকবে এখানে কিছু লিখবে না কিচ্ছু লিখবে না সেকেন্ডলি অ্যাগেন বলছি যদি এখানে কোনো একটা ট্রিগোনোমেট্রি কোনো কোয়েশ্চন থাকে যেটা তোমাকে করে দেখাতে হবে তুমি তার পাশে এখানে সলিউশনটা করবে ঠিক আছে এখানে পাশে সলিউশনটা করবে একই রকম ভাবে প্রযোজ্য হবে ট্রু ফলস ট্রু ফলসেও সেম কোয়েশ্চান লিখে তার পাশে ট্রু বা তার পাশে সত্য মিথ্যা লেখার কোনো প্রয়োজন নেই সিম্পল তিনের দাগ দেবে তারপর লিখবে এক নম্বরে সত্য দু নম্বরে মিথ্যা এই টাইপের আর সত্য মিথ্যার জন্য আবার বলে রাখি শুধু সত্য মিথ্যা নয় এই ওয়ান টু থ্রি তিনটের জন্যই তুমি সিকোয়েন্সটা বজায় রাখবে দ্যাট মিন সিকোয়েন্সিয়ালি করবে অর্থাৎ এখানে আমি ওয়ান টু থ্রি ফোর করছি তুমি এখানে ফাইভ করে দেবে না তারপর আবার ফোরে যাবে না ঠিক আছে কোনো প্রয়োজন নেই এই কাজটা করার এখানে থ্রি ফোর এই সিকোয়েন্সটা বজায় রাখবে ট্রু ফলসের জন্য সেম এটা ম্যাথসের জন্য নয় আমি প্রত্যেকটা যেখানে যেখানে তোমাদের ট্রু ফলস আসে আমি মানে সমস্তর জন্যই বলে দিচ্ছি নাম্বারিং থ্রি এর ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকমভাবেই রাখবে তুমি প্রথমে ওয়ান করলে তারপর থ্রি করলে তারপর টু করলে তারপর ফাইভ করলে তারপর ফোর করলে এই সিকোয়েন্সটা রাখবে না মানে কি হয় বলতো অনেক সময় টিচার কি করেন না ট্রু ফলস ট্রু ফলস ওয়েতে নিজের মাথার মধ্যে ঢুকিয়ে নেন যে অ্যান্সারটা কি হবে যাতে করে বারবার কপি চেক করার সময় অসুবিধায় না পড়তে হয় এবার তুমি সিকোয়েন্সটা যখনই উল্টো পাল্টা করে দেবে আর উনি বাই অ্যানি চান্স খেয়াল করলেন না যে তুমি সিকোয়েন্স চেঞ্জ করে দিয়েছ দ্যাট টাইম তোমারই অসুবিধে হবে ঠিক আছে তোমারই নাম্বার কাটা যাবে তুমি ঠিক বাট টাইম তোমার নাম্বার কাটা গেল না তারপর তুমি খাতা চেক করলে দ্যাট টাইম হয়তো পেয়ে গেলে আবার এমনটা নয় যে প্রত্যেকটা টিচার এটা করবে সেটাও নয় ঠিক আছে এটাও আমি বলছি না একদম বাট অনেক সময় হয়ে যায় সেটা আমি বলে রাখলাম নেক্সট তুমি চার নম্বরের অঙ্কগুলো শুরু করবে চার নম্বরের গুলোর ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশনস নেই তোমার বারোটা কোশ্চেন দেওয়া থাকবে দশটা করতে হবে যে দশটা তুমি করবে সেই দশটা যে পরপর ওয়ান টু থ্রি ফোর করে করতে হবে না একদম না আর প্রত্যেকটা অঙ্কের লাস্টের অ্যান্সারটা সুন্দরভাবে লিখবে সেখানে অ্যান্সার বলে পাশে লিখে দেবে ঠিক আছে তারপর একটু গ্যাপ দেবে প্রতিটা অঙ্কের মাঝখানে যেন দু নম্বর থেকে শুরু করে বাকি যে আমরা ফিফটিন পর্যন্ত অঙ্কগুলো এবার করব প্রত্যেকটা অঙ্কের মধ্যে যেন গ্যাপ থাকে অল্প করে যাতে বোঝা যায় আচ্ছা এটা একটা অঙ্ক তারপর একটা অন্য পার্টের অঙ্ক আর লেখা হবে একদম ক্লিয়ার কারোর হাতের লেখা হয়তো খারাপ থাকতেই পারে সেটা কোনো অসুবিধার কারণ নয় কিন্তু তোমাকে পরিষ্কারভাবে লিখতে হবে ঠিক আছে বেশি কাটাকুটি চাইবে যেন না হয় যেগুলো তুমি একদম প্রথমে পারবে একদম ভালোভাবে পারবে এই তিন নাম্বার পর্যন্ত বাদ দিয়ে চার নাম্বার থেকে সেগুলোকে তুমি আগে অ্যাটেম্পট করবে ঠিক আছে এই সমস্ত গাইডলাইন্স গুলো রয়েছে আর রয়েছে আরো কিছু যেরকম দেখো যখন তুমি উপপাদ্য করবে উপপাদ্যেরও সেম উপপাদ্যের জন্য তোমার এটা কপি ঠিক আছে তুমি কপির একদম স্টার্টিং থেকে কি করবে স্টার্টিং থেকে তুমি উপপাদ্যটা ছবি আঁকা শুরু করবে তাতে যদি তোমার আগের পেজে সামহাও একটা অঙ্ক এখানে শেষ হয়েছে ঠিক আছে আগের পেজে একটা অঙ্ক এইভাবে শেষ হয়েছে তারপর এখান থেকে তুমি উপপাদ্যটা শুরু করতে চাইছো কিন্তু এখানে করবে না কেন এখানে করলে একটা সমস্যা হবে তোমাকে নেক্সট নেক্সট পেজটা হবে যখনই তুমি পেজ চলে যাবে তার মানে তোমাকে ছবিটা দুবার আঁকতে হবে তাহলে একটার জন্য আমি দুবার ছবি আঁকবো কেন তাই না কোনো মানে নেই বাস একটাই ছবি আঁকবো আমি তাই আমি বলছি যদি এখানটা ফাঁকা থেকে যায় তো এখানটাকে ফাঁকা রেখে দাও এই জায়গাটা পূর্ণ করার কোনো দরকার নেই এখানটা ফাঁকা রেখে তার নেক্সট পেজ নিয়ে তুমি উপপাদ্যটা মানে কি করবে স্টার্ট করবে ঠিক আছে এখান থেকে উপপাদ্য যেন স্টার্ট হয় এটা হচ্ছে উপপাদ্যের জন্য আর ওখানে তো কপির তো অভাব নেই তোমার ঠিক আছে এটা উপপাদ্য হলো আচ্ছা আমাদের যেটা আঁকতে হয় যেটা ড্রয়িং থাকে সম্পাদ্য সেটার জন্য বলি শুধুমাত্র ড্রয়িংটুকুই দেবে ঠিক আছে আর কোনটা কি জিনিস সেটা একটু মেনশন করে দেবে মানে বেশি অঙ্কন চিহ্ন বা এই সমস্ত কিছু দেওয়ার দরকার নেই আবার কি অন্তর্বৃত্ত পরিবৃত্তের জন্য বা কোনটা ত্রিভুজ আর ত্রিভু মানে বৃত্তের কোনটা মানে পরিকেন্দ্র আর অন্তকেন্দ্র কেন্দ্র সেইটুকু জিনিস মেনশন করবে ঠিক হ্যাঁ আর ত্রিকোণমিতির জন্য সেম সুন্দরভাবে যেগুলো অঙ্কগুলো পারবে সেগুলো আগে করবে এগুলোতে আর কোনো সেরকম রেস্ট্রিকশানস নেই পরিমিতিতেও সেম সেম আর হচ্ছে আমাদের রাশিবিজ্ঞানেও জানো তোমরা তিনটে দেওয়া থাকে দুটো করতে হবে সেখানেও কোনো রেস্ট্রিকশন নেই যে কোনটা আগে করবে কোনটা পরে করবে ফিফটিনের তুমি প্রথমে চাইলে তিনেরটা করতে পারো তারপর নাম্বার টু বা নাম্বার ওয়ান করতেই পারো অসুবিধের কোনো কারণ নেই ঠিক আছে তাহলে এগুলোই ছিল আমার তোমাদের জন্য কিছু মানে হালকা টিপস আর রাফ পেপারটার জন্য অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে যে রাফটা তুমি কিভাবে করবে রাফটার জন্য বলে রাখি দেখো প্রথমে যে ওয়ান টু থ্রি এদের যে রাফগুলো সেগুলো তো তুমি পাশাপাশি করতেই পারছ বাকিদের জন্য রাফের জন্য তুমি আইদার একটা সাইডে এইভাবে আলাদা করে এখানে রাফ লিখে তারপর সাইডে রাফ করবে ঠিক আছে এবার এইটুকু রাফ যেন খুব বেশি মানে হিজিবিজি যেটা বলে না সেটা যেন না হয়ে যায় মানে এখানে তোমার যেটুকু মানে সিম্পল রাখতে পারবে সেখানেই রাখ মানে ওটুকুই রাখবে হয়তো একটা অঙ্কের জন্য তোমার এইটুকু রাফে হবে না তো তোমাকে দরকার নেই যে মানে এটা ম্যান্ডেটারি নয় যে তোমাকে এই টুকু জায়গার মধ্যেই পুরো রাফ ক্যালকুলেশনটা রাখতে হবে তুমি কি করবে একটা এক্সট্রা পেজ নেবে তারপর সেটাতে ওপরে একদম ওপরে বড় করে করে রাফ লিখে দেবে এখানে তোমার যত খুশি যত ইচ্ছে ক্যালকুলেশন করবে যত খুশি ক্যালকুলেশন তুমি করে নিলে বাট খেয়াল রাখবে লাস্টে একদম লাস্টে রাফ পেজটা আমরা কিন্তু বাড়ি নিয়ে আসতে পারি না ঠিক আছে কারণ এই রাফ পেজের মধ্যেও তোমার কিন্তু সিল স্ট্যাম্প সব দেওয়া থাকবে আর এটাও আমাদের দরকার হয় কোথায় না তুমি যে কপিটা যখন বাঁধবে না তখন একদম লাস্টে রাফ পেপারটা অ্যাটাচ করে দেবে এটুকুই তোমার লাস্ট কাজ থাকবে ঠিক আছে রাফ নেওয়ার নিশ্চয়ই কোনো সমস্যা নেই রাফ কিন্তু প্রতিটা পেজের পাশে রাখবে ঠিক আছে সাইডে রাফ রাখবে যেখানে যেখানে অবশ্যই প্রয়োজন সেখানে বীজগণিতে রাফ প্রয়োজন নেই সুতরাং পাশে রাফ লিখে ওই খাতাটা নষ্ট করারও কোনো প্রয়োজন নেই রাখবে পরিমিতির যেখানে অঙ্ক করবে সেখানে যেখানে পাটিগণিতের অঙ্ক করবে সেখানে আর ত্রিকোণমিতির যদি কোনো জায়গায় প্রয়োজন পড়ে ওই পায়ের ক্যালকুলেশনের সম্বন্ধে অনেক সময় দরকার পড়ে সেই জায়গায় রাখবে বাস এটুকুই ঠিক আছে তাহলে কি টিপস কমপ্লিট তো তাহলে এবার ভালো করে পরীক্ষা দাও প্রত্যেকের জন্য রইল অল দ্য বেস্ট আই হোপ প্রত্যেকে তোমাদের মানে প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হবে আর খুব ভালো নিউজ আমরা শুনবো রেজাল্টের টাইমে কি তাই তো কথা দিও কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে চলো তাহলে টাটা